অবশেষে পূজা চেরিকে নিয়ে মুখ খুললেন শাকিব খান দুই সপ্তাহ আগে বুবলি ও সাকিব খান তাদের আড়াই বছরের সন্তানকে প্রকাশ্যে এনেছেন এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও নানা অনলাইন পোর্টালে সাকিব খানের সঙ্গে পূজা চেরিকে জড়িয়ে শোনা যাচ্ছে নানা কথা এ প্রসঙ্গে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে পূজা বলেছিলেন এসব শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি দেখছি মানুষ আর কত কী বলতে পারে খারাপ লাগছে যেটি না করেছি তার দায়ভার দোষ নিজের ঘাড়ে নিতে হচ্ছে তবে আগ আমি কিছুই বলবো না বললে তার মধ্যেও রটনাকারীরা আবার গন্ধ খুঁজবে নিজের ভেরিফাইড ফেসবুকে সাকিব খান লিখেছেন কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউয়ারের আশায় মিথ্যা কন্টেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে এখন আবার পূজাচের নাম আনা হয়েছে সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তাহলে কেন এত মিথ্যা বিষয় ছড়ানো হচ্ছে এসব যারা করছে সেসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি আমাকে নিয়ে ছড়ানো মিথ্যা বিষয়গুলোর প্রমাণ আছে তাদের কাছে আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ আছে তাদের কাছে এর মধ্যেই সাকিব খান আরও বলেন এসব ভুয়া বিষয়গুলোর ভিত্তি করে কয়েকদিন ধরে বেশ কিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করছে যা কোনোভাবেই কাম্য নয় যারা মিথ্যা কথা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন সাকিব খান যারা এসব মিথ্যা নোংরামে ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে কঠোরভাবে জানাচ্ছি এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনের ব্যবস্থা নিচ্ছেন তো প্রিয় দর্শক এ ছিল আমাদের মাঝে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ